ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব নাসা এবং আর্টিমিস কিভাবে চাঁদ এবং মঙ্গল গ্রহের দিকে পৌঁছায়। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ১৯৬৮ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত আমেরিকার নাসা সংস্থাটি মোট 9টি অ্যাপোলো মিশন চাঁদে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু তাদের মধ্যে সফলভাবে 6টি অ্যাপোলো মিশন পদার্পণ করতে পেরেছে। যেহেতু চাঁদে পৌঁছানো প্রায় মিশনগুলো সফল হয়েছে, তাই মঙ্গল গ্রহে কোনো মিশন পাঠানো অসফলতার কিছুই নেই। তবে পৃথিবী এবং চাঁদের দূরত্ব কাছাকাছি হলেও পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব অনেক বেশি। পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব 14 কোটি, যেখানে পৌঁছাতে সময় লাগে 6 মাস। অপর চাঁদের দূরত্ব 2,40,000 মাইল, যেখানে সময় লাগে 3 দিন। তাই মঙ্গল গ্রহে মিশনের জন্য বিজ্ঞানীরা অগ্রিম প্রস্তুতি নিয়ে থাকে। নাসা সংস্থাটি মঙ্গল গ্রহের যাত্রা সহজতর এবং গ্রহটিতে বসবাসের পরিকল্পনা চালাচ্ছে। এই জন্য বিজ্ঞানীরা আরেকটি সংস্থা তৈরি করেছে, যেটার নাম হচ্ছে আর্টিমিস। এই আর্টিমিসটি নভোচারীর লাইফ সাপোর্ট এবং বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে থাকে, এবং এটি বিভিন্ন ধরনের অরিয়ন তৈরি করে থাকে, যাতে করে কয়েকজন নভোচারী নিরাপদে থাকতে পারে। অরিয়নগুলো 4টি জানালা এবং 1টি ডকিং পার্ট এবং 1টি হিট সেল্ড বা তাপীয় স্তর থাকে, যেটার সাথে মডিউল সংযুক্ত থাকে। সেই সাথে এটাকে লঞ্চ করানোর জন্য 3টি সলিড ইঞ্জিন বিশিষ্ট রকেটের সঙ্গে সেট করে নেওয়া হয়। নিচের দিকে কার্গো হোল্ড এর সাথে আটকানো থাকে। তারপর বিস্ফোরণ বা এক্সপ্লোরেশন অ্যাপারটিজ এর সাথে কুটেজ থাকে, এবং কুটেজ কে ধাক্কা দেওয়ার জন্য 2 পাশে 2টি সলিড রকেট বুস্টার লাগানো থাকে। আর এই রকম রকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট হয়ে থাকে, তাই এর নাম SLS ব্লক 1B, যেটা স্যাটার্ন বি এর কনফিগারেশনের সমান হয়ে থাকে। রকেট লঞ্চ করানো থেকে শুরু করে শেষ পর্যন্ত 5.2 মিলিয়ন IBS ফুয়েল এবং 2.4 মিলিয়ন IBS লিকুইড অক্সিজেন লাগে। লঞ্চ করার 2 মিনিট পরে কুর এর 2 পাশে বুস্টার গুলো খুলে যায়, এবং 8 মিনিট পরে উপরের আবৃত অংশটি ও নিচের কুর খুলে যায়। তারপর অরবিট বা কক্ষপথের দিকে ছুটে যায়। ঠিক এই সময়ে কয়েকটি বিষয় পরীক্ষা করার প্রয়োজন পড়ে, সেগুলো হচ্ছে ডিপ্লে সোলার এরেস, এনভায়রনমেন্ট সিস্টেম, পলিউশন সিস্টেম, গিম্বেল সিস্টেম, কমন ফ্যাক্ট সিস্টেম ইত্যাদি। এইসব পরীক্ষা নিরীক্ষার পর মিশনটি আরো দূরে যেতে থাকে। যখন মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি হারতে থাকে, তখন নিচের অংশটি খুলে যায়, এবং উক্ত গ্রহের কাছাকাছি একটি কৃত্রিম গ্রহ আগে থেকেই স্থাপন করা থাকে। সেই কৃত্রিম গ্রহ থেকে বিভিন্ন রেডিও সংকেত রিসিভ করা হয়, যাতে করে আকাঙ্ক্ষিত সঠিক অবস্থান নির্ণয় করা যায়, এবং সবকিছু ক্যালকুলেশন ঠিক হয়ে গেলে অরিয়ন্ট কৃত্রিম উপগ্রহের সাথে লেগে যায়। আর সেইখান থেকে নভোচারী গ্রহের উপর মিশনারি যন্ত্রপাতি স্থাপন করে আর সেগুলোর উপর পর্যবেক্ষণ করতে থাকে। আর এইভাবে চাঁদ এবং মঙ্গল গ্রহ এবং বিভিন্ন গ্রহের উপর তারা তথ্য খুঁজতে থাকে। তো বন্ধুরা, বাংলা ভার্সনে মহাকাশ সম্পর্কে এই রকম আরো ভিডিও পেতে লাইক কমেন্ট করে জানিয়ে দিন, যাতে করে আমরা মহাকাশ সম্পর্কে ভিডিও বানাতে উৎসাহ পাই। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে।